আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে অ্যাপটিকে নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, চলুন আমরা তার সম্বন্ধে কথাগুলো তার কথাগুলো আমরা জেনে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপু, আপনার নামটা আগে আমরা জানতে চাই, আপনার নাম কি? বৃষ্টি। বৃষ্টি। তো বৃষ্টি আপু, আপনি কি কারণে আজকে আবারও ভিডিও করতে আসলেন, একটু আমাদেরকে কষ্ট করে বলেন। ভাইরা অনেক অভাবে পড়ে এই ভিডিওতে মানুষ আসে, মানে খাইতে পারি না, পড়তে পারি না, বাবা মানে খাইতে পারেন না, পড়তে পারেন না, কি কারণে? কি কারণে কাজে যেতে পারে না, মা বাসা বাড়িতে কাজ করে যতক্ষণ কাম করি ততক্ষণ আমরা খাই। মানে আপনার অভাবটা কি কারণে? অভাবটা বাবা নাই, বাবা গেছে ভারতে, কামাই মানুষ নাই, যতক্ষণ মায়ের কাম করে ততক্ষণ খাই আমরা। মানে আপনি কোনো কাজ করেন না? আমিও মানুষের বাড়িতে কাজ করি। তাহলে আপনার মাও কাজ করে, আপনিও কাজ করেন? ভাইরে কাজ করি তো, আমার একটা ছোট ভাই আছে মাদ্রাসায় পড়ে, তার জন্য আমি যে টাকাটা পাই ওই টাকা দিয়ে আমার ভাইরে পড়াই। আচ্ছা, তো এখন আপনার বিয়ে শাদী হয়নি? না ভাই। আপনার বয়স কত? 17 বছর। 17 বছর বয়স, তো বিয়ে শাদী করেন নাই, কি কারণে? ভাইরে আমি বিয়ে শাদী করি নাই, আমাদের মধ্যে বিয়ে বসলে কামাই করে খাইতে হয়, দুটো তিনটে করে বিয়ে করে বলে আমরা বিয়ে বসি নাই। আমি চাইছি যেমন আমি ভালো একটা ভালো পরিবার পাই, ভালো একটা মনের মতো মানুষ পাই, যেমন কামাই করতে না হয়, বাড়িতে বসে থাকতে পারে, নামাজ পড়তে পারে, রোজা থাকতে পারি। মানে সেই রকম একটা লোক পাইলে আপনি বিয়ে করবেন? হ্যাঁ। আচ্ছা, তো এখন মানে আপনি আপনার মানে যে সম্প্রদায় আছে বেদে সম্প্রদায়, সেই সম্প্রদায় আপনি বিয়ে করতে চান না? মানে আমার জন্য অনেক গৃহস্থদের ভিতরে বিয়ে করতে চান, মানে গৃহস্থদেরকে কি কিভাবে মানে মানে কি কারণে পছন্দ করলেন? ভাই ওদের মধ্যে কামাই করতে হয় না, মানুষের বাড়িতে কাজ করতে হয় না, বসে খাইতে হয়, স্বামীতে কামাই করে দিলে বসে খায়, আর আমাদের ভিতরে গ্রামে যাইতে হয়, মানুষের বাড়িতে কাজ করতে হয়, কাজ করে আসবো, বাড়িতে আসবো, ওই খাবো, দূরে খাবো, তারপরে আর খাইতে পারি না। কিন্তু আপনাকে যদি মানে সেরকম কেউ, আপনি যেহেতু বলছেন যে আপনি বেদেদের ভিতরে বিয়ে করবেন না, তো সেরকম কেউ যদি আপনাকে ফোন দেয় আপনাকে বিয়ে করতে চায়, তাহলে কি আপনি বিয়ে করবেন? সে তার বিয়ে করব, সে যদি আমার দায়িত্ব লয়, আমার দেখে তার তার কাছে আমি বিয়ে বসবো, সে যদি করে। তো আপনি আপনাকে আপনার সাথে যদি কেউ মানে যোগাযোগ করবে কিভাবে, কেউ যদি আপনার সাথে কথা বলতে চায়? আমার ফোন নাম্বার আছে, এই নম্বরে কল দিলেই পাওয়া যাবে। ফোন নাম্বারে কল দিলেই আপনাকে পাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে। তো আপনার ফোন নাম্বার কি আপনার মুখস্থ আছে? না ভাই। আপনাকে যদি কেউ সত্যি বিয়ে করতে চায়, আমি আশা করব আপনার কাছ থেকে আপনি কাউকে ঠকাবেন না। না ভাই, আমি ঠকাবো না। তো এর আগে আপনি কি কখনো ইউটিউবে ভিডিও করছিলেন? আগে একটা করছিলাম, তো আমার সিমটা বন্ধই হয়ে গেছে। আচ্ছা, তো এই কারণে আবার দ্বিতীয়টা করতেছেন? মোবাইল ছিল না ভাই, আমার মোবাইল ছিল না, তার জন্য আমার সিমটা বন্ধ। নাকি আবার কাউকে ধোঁকা দিয়ে আবার সিম বন্ধ করে রাখছিলেন? না না, আমার সিম মোবাইলে ছিল না, আমার একটা মোবাইলও নাই। তারপর আমার আম্মু কাজ করে একটা আমার ফোন কিনে দিয়েছে, এই সিমটা কিনে দিয়েছে। আচ্ছা, তো বৃষ্টি আপু ঠিক আছে, আপনি আর কিছু বলবেন? ভাইরা আমি সেলাই মেশিন এর কাজ জানি, কিন্তু টাকার অভাবে কিনতে পারিনি। সেলাই মেশিন এর কাজ আপনি কিভাবে শিখলেন? আমি সেলাই মেশিন এর কাজ জানি, আমার বান্ধবীরা করে, আমি ওদের কাছে যে বসে থাকি ওর কাছ থেকে আমি শিখি। আচ্ছা, তো এখন আমরা আপনার ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আর আমি চাইবো আপনাকে কেউ একটা সেলাই মেশিন কিনে দেখ, আপনার যাতে সংসারটা ভালোভাবে চলে। ভাইরা আর একটা কথা আছে, যেমন প্রবাসী ভাইরা কেউ খারাপ মন্তব্য না করে, আর খারাপ কমেন্ট কথা যাতে আপনাকে কেউ না বলে, আর কমেন্টে খারাপ কথা না লেখে। আচ্ছা ঠিক আছে, বৃষ্টি আপু আপনি ভালো থাকবেন, প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।